আচ্ছা, আমরা এখন কথা বলতে আছি এখানে যে 6 নম্বর বিদ্যানন্দনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন, সে উপলক্ষে যে তালামার্কায় দাঁড়িয়েছেন, আপনার বাবার নাম কি? মোহাম্মদ দেলার সুনতুব্বাল। তো সে যে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, তার পরিস্থিতি এবং যে তার কার্যক্রম এলাকায় চালিয়ে যাচ্ছে সেটা কীরকম চালিয়ে যাচ্ছে? ইনশাল্লাহ দেখতেছি বরাবর ভালোই আমরা চালাইতেছি, বাদবাকিটা জনগণের ইচ্ছা। জনগণ যদি আমাদের সাপোর্ট করে, তার একটি মূল্যবান ভোট দেয় আল্লাহর রাস্তায়, তাহলে আমরা ইনশাল্লাহ জয় হব। বিশ্বাস, আত্মবিশ্বাস সবচেয়ে বড় কিছু। আচ্ছা, জনগণ জানতে চাইতেছে যে আপনার বাবার যে মার্কাটা, সেটা যে নিয়ে আসছেন তাদের এই যে জনগণের ভিতরে, সে মার্কা নিয়ে আপনারা কতদূর আগাতে পারবেন? আমরা আল্লাহর রহমত ভালোই আগাইতে পারবো আশা করি। তো আমাদের মার্কা তালা, জনগণের মার্কা, আমরা ইনশাল্লাহ ভালোই চেষ্টা করব, বাদ বাকিটা মানুষের আর আল্লাহ পাকের ইচ্ছা। সে তো বিগত যে আগে যে নির্বাচন ছিল সেখানেও তো সে মেম্বার ছিল। হ্যাঁ, মেম্বার পদ প্রার্থী এবং নবনির্বাচন মেম্বার ছিল। হ্যাঁ, সেই হিসাবে আপনি কি বলতে চান? সে আগে ইউপি সদস্য ছিল 3-4 বার, তো মানুষ তাকে বানাইছে, দেখা যায় উন্নতমূলক কাজ করছে। সে আওয়ামী লীগ থেকে বারবার নির্বাচন করে বা দল করে, এইটায় অনেক উন্নত হয়, রাস্তাঘাট যত কিছু আছে জনগণ দেখে, তাই তারে ভোট দিয়ে জনগণ বানাইছে। দেখি এইবার কাউ আমরা নির্বাচন করতে আসি, বাদ বাকিটা জনগণের ইচ্ছা। আচ্ছা, দেলাওয়ার হোসেন মাতুব্বর, সে জনগণ তো আসন্ন মেম্বার পদ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন 6-4 নং বিদ্যানন্দ নদীর ওয়ার্ড থেকে। হ্যাঁ, আমরা কথা শেষ করছি।